পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ফটিকছড়ি উপজেলা নির্বাচনের ভোট যুদ্ধ আগামীকাল সোমবার। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনের চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফটিকছড়ি নির্বাচন অফিস থেকে ইতিমধ্যেই স্বচ্ছ ব্যালট বাক্স সহ নির্বাচনী সব মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি কেন্দ্রে অস্ত্রসহ সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ 10 জন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া আনসার থাকবে 10 জন করে, যার মধ্যে 2 জন থাকবে সশস্ত্র। প্রতি ইউনিয়নে 1টি করে মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স সহ দায়িত্ব পালন করবে। পুরো উপজেলাতে র্যাবের 8টি টিম সহ 5 প্লাটুন বিজিবি টহলে থাকবে। বিশেষ ফোর্স সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে 8 জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে 1 জন। উপজেলার মোট ভোটার 376,085 জন। কেন্দ্রের ভেতরে সর্বমোট 136 জন প্রিজাইডিং অফিসার, 1,013 জন সহকারী প্রিজাইডিং ও 2,023 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। A project of Sidras Saif Developer and Construction Company Limited.